নয়া নজির বিরাট কোহলির টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসাবে পরপর তিন সিরিজে 200 রান করার কৃতিত্ব দেখালেন কোহলি। পাশাপাশি সচিন পাতৌদিদের টেক্কা দিয়ে ভারত অধিনায়ক হিসাবে সর্বাধিক তিনটি 200 রান করার নজিরও গড়েন বিরাট। ওয়াংখেড়েতে 200 রান করে নয়া নজির গড়লেন বিরাট কোহলি। টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে পরপর তিন সিরিজে 200 রান করার কৃতিত্ব দেখালেন কোহলি। এমনকি প্রথম ভারতীয় হিসেবে এক বছরে তিনটি 200 রান করার নজিরও গড়লেন, ভেঙে দিলেন সব ভারত অধিনায়কের রেকর্ড। ভারত অধিনায়ক হিসেবে এতদিন মহেন্দ্র সিং ধোনির করা 234 রান ছিল টেস্টে সর্বাধিক। ওয়াংখেড়েতে তার টপকে 235 করলেন বিরাট। পাতৌদি, গাভাস্কর, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হিসেবে একটি করে 200 রান করেছিলেন, সেখানে কোহলি ইতিমধ্যেই করে ফেলেছেন তিনটি 200 রান, ভেঙে দিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে এক সিরিজে ভারতীয়দের মধ্যে রাহুল দ্রাবিড়ের গড়া সর্বোচ্চ রানের রেকর্ডও। এদিন কোহলি, জয়ন্ত, যাদবের 241 রানের জুটি ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের ভেদ গড়ে দেয়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।